হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়াল্টার নেনবোটি চ্যানেলই তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তার আগে তোমাদেরকে একটু টুবলু রাজাকে দেখিয়ে নিই এই দেখো আমার টুবলু রাজা আমার সোনাটা আমার চাদের কোনাটা দেখছে আবার তোমাদেরকে হ্যালো বলে দাও বন্ধুদেরকে বলো হ্যালো বন্ধুরা হ্যালো তোমরা তো জানোই ওর শরীরটা ঠিক ভালো যাচ্ছে না একদমই ভালো নেই সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাই তাই না তো ওকে রেখে আজকের ভিডিওটা শুরু করা ঠিক আছে বন্ধুরা শীতকাল তো এখন জানতে হবে আমরা আমাদের বাচ্চার যত্ন কিভাবে খুব ভালোভাবে নেব তো সবার আগে আমাদেরকে যেটা ঠিক করতে হবে আমাদের বাচ্চা রাত্রিবেলা যেখানটা থাকি। অর্থাৎ বেশিরভাগ জনেরই রাত্রিবেলা তাদের বাচ্চা অর্থাৎ এই যে রাজা খরগোশ আর র্যাবিট আর কি সবারই খাঁচার মধ্যেই থাকে বেশিরভাগ জনের কিন্তু রাত্রিবেলা র্যাবিট খাঁচার মধ্যে থাকে আমারও র্যাবিট খাঁচার মধ্যেই থাকে যদিও ওকে আমি র্যাবিট বলি না ওকে আমি আমার ভাই বলে মানি এবং ও আমার মা বাবার ছেলে তো আমি বেশিরভাগ সময় বাবু বলেই বলছি আপনারা আশা করি বুঝতে পারবেন ও থাকে এখানে থাকে আমার সাথে এই ঘরেই শোয় আর যাতে ঠান্ডা ঠান্ডা একদমই না ঢুকতে পারে তার জন্য দরজা জানলা এভরিথিং বন্ধ করে রাখা হয় আপনারাও সেটাই করবেন আপনাদের র্যাবিটের যাতে না কোনো রকমভাবে ঠান্ডা লাগে তার জন্য আপনাদেরকে যথেষ্ট পরিমাণে প্রোটেকশন নিতে হবে আমি আমার টুগলুর যে টুগলু হাউস আছে সেটা কিভাবে রেডি করেছি সেটা চলুন আগে দেখিয়ে দিই আপনাদেরকে তারপরে বাকি কথা বলছি এইটা ওর খাঁচা আমি ওর ঘরে লিখে দিয়েছি টুগলু হাউস টুগলুর ঘর লিখে দেওয়ার পর ওকে দেখুন এই যে নিচে যে থলে রাখি থলের ওপরে আমি কাপড়টা ভালো করে বিছিয়ে দিই ওর খড় আছে ঘাস আছে এছাড়া এই বাটিটাতে জল দেওয়া হয় ওকে আর এটা পেয়ারা ডালটা দেওয়া হয়েছে মাঝে মাঝে ও কাটে আর তাছাড়া ওকে ওর খাবার দিয়ে দেওয়া হয় ওর বাটি আছে এখন বাটিটা পরিষ্কার করার জন্য বাইরে বার করেছি আর ওপরটা হয়ে ঘিরে দিয়েছি ওর ছাদ খুব পছন্দ বলে এই দেখুন এইভাবে সেলাই করে দেওয়া হয়েছে পুরোটাই এইভাবে করে দিয়েছি এখন পুরো খাঁচাটাই আমি পরিষ্কার করছি ও আমার ঘরে আমার সাথে থাকে পুরো এরকম ভাবে দিয়ে দিয়েছি যাতে শিশুগুলো লেগে এই থলে মানে এই থলেগুলো না ভিজে যায় তাই আমি এরকম একটা দিয়ে দিয়েছি পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে আর থলেগুলো এইভাবে পুরো সেলাই করে দেওয়া হয়েছে দেখুন থলেগুলো পুরো এইভাবে সেলাই করে দেওয়া হয়েছে এখন তো পরিষ্কার করা হচ্ছে তাই সব থলেগুলো গোটানো আছে পুরোটা এইভাবে সেলাই করে দেওয়া হয়েছে আর ওপরটা যেহেতু ফাঁকা থাকে ওর ওপরটাতেও একটা থলে দেওয়া দেওয়া হয়েছে আর সামনেটায় গেট দেওয়ার পরে ওর এই বেড কভার আছে বেড কভার অথবা নাইটি দিয়ে পুরোটাতে একদম কভার করে দেওয়া হয় যাতে একদমই ঠান্ডা না লাগে বন্ধুরা তোমরা তো দেখলেই আমি আমার টুবলুর খাঁচার সেটা কীভাবে করেছি তোমরা এইরকমভাবে পাতের থলে জোগাড় করবে প্রথমে ওই কাগজ দিয়ে ঘেরে দেবে যাতে হিশুটা বাইরে করলেও থলেগুলো না ভিজে যায় শিশুটা আমার ট্রেনিং দেওয়া আছে তোমরা হয়তো অনেকেই ভেবেছো যে বিছানাতে ও মনে হয় হিশু করে না ও বিছানাতে হিশু করে না ও বিছানাতে শোয়ে আর হিশু করে ওই বাইরেটা যেটুকু দেখলে ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাটাতেও হিশু করে তোমরাও এইভাবে তোমাদের বাচ্চাদের ট্রেনিং দিয়ে দিতে পারো দিয়ে দিলেই তাহলে দেখবে আর হিসু করবে না আর হিসু যদি করে সেই ভিজে জায়গায় কিন্তু একদমই শুয়ে রাখা যাবে না সেক্ষেত্রে ঠান্ডা লেগে যাবে বেশি আর ওকে এমন জায়গায় রাখবে খাঁচাটা নিয়ে যাতেই রকম বাইরের যে ঠান্ডা হাওয়াটা ওদের গায়ে না লাগে খরগোশ ঠান্ডা ভালোবাসে কিন্তু এতটাও ভালোবাসে না যেটাতে ওদের ঠান্ডা লেগে যাবে অথবা নিমোনিয়া হবে নিমোনিয়া হলে হলে কিন্তু ওদেরকে ইঞ্জেকশান দিতে হবে সর্দি হবে হাঁচি হবে কাশি হবে তখন খুবই অসুবিধা আর ইমিডিয়েটলি ডাক্তারকেও তখন দেখাতে হবে আর অবশ্যই তোমরা খাঁচাটা এইভাবে সেট আপ করতে পারলে তো খুবই ভালো আর যদি এইভাবে সেট আপ না করতে পারো তাহলে দুটো থেকে তিনটে বেডকভার দিয়ে পুরো খাঁচাটাকে কভার করে দেবে যাতে কোনো ভাবে হাওয়া ওর গায়ে না ঢুকতে পারে আর ও যেখানে থাকবে শীতকালে তো সেখানে একেবারেই ফ্যান চালাবে না তোমরা খাঁচার সেট আপ এইভাবে করে দাও এবং ওকে শীতকালটা বেশিরভাগ সময় উঁচুতে মেঝে থেকে উঁচুতে অথবা খাটে অথবা কোনো উঁচু জায়গাতে অথবা যদি মেঝেতে রাখো তাহলে কোনো ওরকম থোলে কম্বল কার্পেট মাদুরি এসব পেতে রাখার চেষ্টা করবে সরাসরি কিন্তু মেঝেতে রাখবে না রাখলে ওদের ঠান্ডা লেগে যাবে অবশ্যই বড় খরগোশের জন্য তো এইগুলো আর ছোট খরগোশের জন্য আরও বিভিন্ন রকম টিপস আছে সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও করব আজকে অনেকদিন পরে ভিডিও করলাম আমি মাঝখানে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম কারণ ছিল কিছু তোমরা সবাই জানো সেটা আমি আর মনে করতে চাইছি না তো অনেকদিন পরে ভিডিও করে একটু কেমন কেমনও লাগছে জানি না কেমন কি হলো তোমরা যেভাবে পাশে আছো এইভাবেই পাশে থেকো আর আমার টুবলু তো আছেই টুবলু সবাইকে টাটা করে দাও টুবলু বলে দাও টাটা বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দেবে কমেন্ট করে পাশে থাকবে আর তোমার আমার মতন যে বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করবে কেমন আর বলে দেওয়ার একটা কথা আমাদেরকে বড় খাঁচায় রাখবে যদি খাঁচাতেই রাখতে হয় বড় খাঁচায় যদি না রাখো তাহলে তো আমাদের পা বসে যায় আমরা আর হাঁটতে পারি না বুঝেছ বন্ধুরা বলে দিয়েছে তো বন্ধুদের বন্ধুদের বলো টাটা